তোমাদেরকে লেটস স্টাডি চ্যানেলে আবারও স্বাগত। দেখো, তোমরা জানো আমি প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, ইংলিশ ভোকাবুলারি একটা প্রতিদিন ক্লাস দিচ্ছি আমাদের এই চ্যানেল লেটস স্টাডিতে। তোমরা যাবে, এখানে প্লেলিস্টে সুন্দর করে সব কিছু দেওয়া আছে। ইংলিশ গ্রামার রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে, ম্যাথ কনসেপ্টের ক্লাস নেওয়া হচ্ছে, বাংলা অলরেডি ক্লাস দেওয়া হয়েছে, সম্পূর্ণ প্রাথমিক টেট পরীক্ষায় যে সংক্রান্ত জিনিসগুলো আছে সেগুলোই করা হয়েছে, প্রিপারেশন গাইড, কোন বই কীভাবে পড়বে সেগুলো দেওয়া আছে, ইভিএস প্রাইমারির জন্য একদম ইভিএস সম্পূর্ণ প্রায় হয়ে এসেছে, ক্লাস এইটের বাকি আছে কিছু কিছু টপিক, সেটাও কিছুদিনের মধ্যেই কভার করে দেওয়া হবে। সে ব্যাপারে একদমই টেনশন করবে না, তোমরা শুধু প্রিপারেশন চালিয়ে দাও। দেখো, আজকে আমি যে ভোকাবুলারি সেটগুলো দিচ্ছি, আজকে তার দ্বিতীয় দিন। এই ভোকাবুলারি সেটগুলো আমি প্রতিদিন 30টা করে ওয়ার্ড দিচ্ছি, বলেছি প্রতিদিন তুমি যদি একটা খাতায় এই 30টা করে ওয়ার্ড লিখো তাহলে সপ্তাহের শেষে সেটি 210খানা ওয়ার্ড হয়ে যাবে। আর যদি এইভাবে তুমি, আমাদের হাতে মোটামুটি 8খানা সপ্তাহ আছে, তা 8খানা সপ্তাহের প্রায় 1800টা ওয়ার্ড আমাদের হয়ে যাবে। সেটা একেবারে অনেকটা পরিমাণ শব্দ, যে এর মধ্যে তুমি কমন পাবে না, এটা হতেই পারে না। তো প্রাইমারি টেটে ভোকাবুলারি থেকে সবথেকে বেশি মার্ক থাকে তুমি জানো, তো এর উপরে একটু বেশি করে জোর দিতে হবে। চলো ফিরে আসা যাক আজকের টপিক নাম্বার 1, জেন্ডার চেঞ্জে। দেখো, জেন্ডার চেঞ্জ, ম্যাসকুলিন মানে হচ্ছে নারী, সরি, ম্যাসকুলিন মানে পুরুষ, ফেমিনিন মানে হচ্ছে নারী। তো ব্যাচেলর, ব্যাচেলরের নারী ফর্ম হচ্ছে স্পিনস্টার, ড্রোন নারী ফর্ম হচ্ছে বি। বি মানে কি? মৌমাছি। মৌমাছি, তোমরা দেখো মৌমাছিটা আমরা যেটা দেখি, বি যাকে বলি, সেই বি এর ম্যাসকুলিন ফর্ম, পুরুষ যেটা মৌমাছি হবে তাকে কি বলবো? ড্রোন বলবো। মঙ্ক, মঙ্ক মানে কি? সন্ন্যাসী। মঙ্ক মানে সন্ন্যাসী। নান, তাহলে মঙ্কের ম্যাসকুলিন ফর্ম হচ্ছে নান, সন্ন্যাসিনী। মঙ্কের ম্যাসকুলিন ফর্ম হচ্ছে সন্ন্যাসিনী বা নাউন। তো রাম, রাম মানে হচ্ছে ভেড়া বা ছোট ভেড়া যাকে বলে, রামের ফেমিনাইন ফর্ম হচ্ছে ইডব্লিউই। ফক্স, ফক্স মানে শেয়াল, ফক্সের ফেমিনাইন ফর্ম হচ্ছে ভিক্সেন। দেখো, তোমাদের শুধুমাত্র যে এরকমভাবে চেঞ্জ দিতে পারে এরকমও না। দেখো, আজকের দিনে কম্পিটিশন একটু এগোচ্ছে, তাই তোমার সিলেবাস হয়তো একই রাখলো, জেন্ডার চেঞ্জই রাখলো, কিন্তু একটু প্রশ্নটা একটু আলাদা করে দিলো। ধরে নাও তোমাকে এইভাবে প্রশ্ন করালো, ভিক্সেন, ভিক্সেন জেন্ডারটি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত? ভিক্সেন জেন্ডারটি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত? অপশন দেওয়া আছে, ধরে নাও ফেমিনাইন জেন্ডার, অপশন 2 নম্বর অপশন দেওয়া আছে ম্যাসকুলিন জেন্ডার, 3 নম্বর অপশন দেওয়া আছে কমন জেন্ডার, 4 নম্বর অপশন দেওয়া আছে নিউট্রাল জেন্ডার। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে দাদা, ফেমিনাইন জেন্ডার হচ্ছে ভিক্সেন। ঠিক একইভাবে আমাকে বলো তো, নান তাহলে কোন জেন্ডারের অন্তর্ভুক্ত হবে? সেটি হবে ফেমিনাইন জেন্ডারের অন্তর্ভুক্ত। এই ধরনের প্রশ্ন আজকের দিনে থাকতে পারে। এরপরে টপিক আমরা যেটা করব সেটি হলো নাম্বার চেঞ্জ। দেখো, এই নাম্বার চেঞ্জ, নাম্বার চেঞ্জ মানে হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে দিতে পারে, সিঙ্গুলার থেকে প্লুরাল দিতে পারে বা প্লুরাল থেকে সিঙ্গুলার দিতে পারে। সিঙ্গুলার কি? সিঙ্গুলার মানে একটা মাত্র জিনিসকে বোঝাবে, প্লুরাল মানে কি? বহু জিনিসকে বোঝাবে, একের অধিক বা বহু জিনিসকে বোঝাবে। যেমন কার্গো, কার্গো মানে হচ্ছে কি? মালবাহী জাহাজগুলোকে কার্গো বলে, মালবাহী জাহাজগুলোকে কার্গো বলে, মালবাহী শিপ যেগুলো, কেরিয়ার শিপ যেগুলো, সেগুলোকে কী বলা হয়? কার্গো বলে। কার, তাহলে কার্গোর প্লুরাল ফর্ম হয় কার্গোস। দেখো, কার্গো থেকে কার্গোস হলো কী করে, তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মটা কি? যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে তাহলে তার প্লুরাল ফর্ম করতে হলে শব্দটির সাথে এস অথবা ইএস যুক্ত করেও প্লুরাল ফর্ম করা যায়। যেমন কি? যেমনটা হলো কার্গো, কার্গো, কার্গো থেকে এলো কি? কার্গোস, কার গোস। দাদা, তুমি তো বললে কি ও থাকলে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করা যায়, তাহলে কি এই শব্দটাও হবে কার গো ওস, এটাও হবে? হ্যাঁ, এই কার্গোর ক্ষেত্রে কার্গোস দুটোই হবে। এবার 2 নম্বর নিয়মটা বলেই নিই আগে, কি এফ আর যদি এফ ই থাকে, এফ আর এফ ই থাকে শেষে কোনো শব্দের শেষে, তাহলে সেটা কি ই এস, এফটা চেঞ্জ হয়ে গিয়ে, এফটা চেঞ্জ হয়ে গিয়ে ভি ই এস হয়ে যাবে। যেমন একটা উদাহরণ বলি, লিভ, লিভ, দেখো শেষে এফ শব্দটা আছে, তাহলে এই এফ শব্দটা যদি থাকে তাহলে এর ফর্ম কী হবে? এই এফটা উঠে গিয়ে, মানে এফ যেটা থাকবে সেটা উঠে গিয়ে, বা এফটা উঠে গিয়ে সেই জায়গায় কী আসবে? ভি আসবে। এফটা উঠে গিয়ে ভি আনবো, ভি ভি এনে জাস্ট ইএস যুক্ত করে দেবো। বা অত যদি মনে না থাকে, সিম্পলি এফ যদি শেষে থাকে তাহলে ভি এস বসিয়ে দেবে, এফটাকে উঠিয়ে দেবে, তাহলে লিফের হলো লিভস। ঠিক কীভাবে এখানে উদাহরণগুলো আমি দিয়েছি, দেখো সেলফ, সেলফ, এফটাকে তাহলে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে কী বসাবো? ভি ই এস, দেখো সেলফস প্লুরাল করার জন্য লিভ, এখানে এফ শেষে আছে, তো এটা এফটাকে উঠিয়ে দিয়ে জাস্ট ভি ই এস যুক্ত করব, তাহলে কী হলো? লিভস। দেখো, এই দুটো আবার কিন্তু আলাদা আছে। দেখো, ব্রিফ সিম্পলি এস যুক্ত করে প্লুরাল ফর্ম করা আছে, গ্রিফ সিম্পলি এস যুক্ত করে প্লুরাল ফর্ম করে দেওয়া আছে, তাহলে এই দুটো হচ্ছে আলাদা ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমগুলোই সাধারণত জিজ্ঞেস করে। এরপরে টপিক, আমাদের যে টপিকটি আমরা পড়বো সেটি হলো সিনোনিম। দেখো, সিনোনিমের প্রথমেই আমি বলেছি মা বাপ হয় না, তবে আমি যেভাবে দিচ্ছি তোমাদের, যে কটা দিচ্ছি দেখবে ওর মধ্যেই হয়তো কমন পেয়ে যাবে। আমি জানি না কেন এটা আমার লাকি বলতে পারো, আমি আগের বছর যে স্টুডেন্টকে পড়াতাম তাকে আমি একটা সিট দিয়েছিলাম, সেখানে 200খানা সিনোনিম ছিল, ওই 200খানা সিটের প্রথম পেজ থেকেই দুটো সিনোনিম চলে এসেছিল পরীক্ষায়। ইটস ভেরি লাকি, হি ওয়াজ ভেরি লাকি অ্যাকচুয়ালি।
তাছাড়া এরকমভাবে হয় না। তো আই হোপ তুমি কমন পাবে, তুমি পড়তে থাকো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখো। দেখো প্রোডিজাল, প্রোডিগাল মানে হচ্ছে কি, বেপরোয়া, একজন খুব বেপরোয়াভাবে মানি ওয়েস্ট করছে। তোমার কাছে অনেক টাকা আছে, তুমি শুধু ওয়েস্ট করে যাচ্ছ, টাকাগুলোকে নষ্ট করছো, কোনো কাজে লাগাচ্ছ না, তো তখন তোমাকে বলা হবে প্রোডিজাল। তো প্রোডিগালের সিনোনিম, তাহলে সিনোনিম মানে বলেছিলাম, সিনোনিম মানে হচ্ছে সেম মিনিং বা সিমিলার মিনিং, সেম মিনিং বা সিমিলার মিনিং, বা বাংলাতে বলে সমার্থক শব্দ। তাহলে এই যে প্রেডিকেলের সমার্থক শব্দ কি হবে, রেকলেস। নেমেসিস, নেমেসিস মানে তো তোমার প্রধান শত্রুকে তুমি নেমেসিস বলবে, যেমন তোমার প্রধান শত্রু বা আর্চ এনিমি, আর্চ শব্দটা যেখানে যুক্ত থাকে সেটা হচ্ছে প্রধান, আর্চ এনিমি প্রধান শত্রু। বা তাহলে নেমেসিসের বিপরীত শব্দ কি, সরি, সমার্থক শব্দ কি হলো, প্রধান, প্রধান শত্রু, প্রধান শত্রু, নেমেসিস মানে হলো প্রধান শত্রু। স্পোরাডিক, এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পোরাডিক প্রায় হামেশাই বিভিন্ন পরীক্ষাতে দিয়ে থাকে স্পোরাডিক শব্দটা। স্পোরাডিক মানে হলো মাঝে মাঝে, ইনফ্রিকুয়েন্ট, মাঝে মধ্যে বা ইনফ্রিকুয়েন্ট। ডিফাঙ্ক, ডিফাঙ্ক মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, যেগুলো ডেড হয়ে গেছে বা কোনো এখন ইউজ আর হচ্ছে না। ধরে নাও তুমি কোনো ফোন, ফোনটাকে ফেলে রেখে দিলে, বহু বছর ধরে পড়ে আছে, তাহলে সেটা কী হবে, ডিফাঙ্ক অবস্থায় আছে, অর্থাৎ ডেড বা নো লঙ্গার ইন ইউজ, অর্থাৎ আর ইউজ হচ্ছে না। পম্পাস, এই শব্দটা একবার WBCS-এ দিয়েছিল। পম্পাস মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব টাইপ, সেলফ ইম্পর্টেন্ট, যে যার আত্মগুরুত্ব রয়েছে, এরকমভাবে এরকম মানে বোঝায় এই পম্পাস। এরপরে আমরা যেটা করব, যে 4 নম্বর টপিক আমাদের অ্যান্টোনিম। এই অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, আমি বলেছিলাম অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো বিজেয়ার, দেখো বিজেয়ার মানে হচ্ছে অদ্ভুত টাইপের, দেখবে মাঝে মধ্যে তো কেউ কোনো হিরো হিরোইন অদ্ভুত টাইপের ড্রেস পরে নি, এই যে ড্রেসের ক্ষেত্রে সাধারণত বিজেয়ার শব্দটা ইউজ করা হয়। তাহলে বিজেয়ার মানে কি পেলাম, বিজেয়ার মানে পেলাম অদ্ভুত, অদ্ভুত বা আলাদা টাইপের। তো তাহলে অ্যান্টোনিম আর বিপরীত শব্দ কী হবে, অ্যান্টোনিম তাহলে বিপরীত শব্দ হবে নর্মাল বা প্লেন বা কমন প্লেসেস, এইগুলো হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ নর্মাল, সাধারণ জিনিসপত্র। এরপরে ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস মানে আমি আগের দিন সিনোনিমে করিয়েছিলাম, ম্যাগনানিমাস মানে কাইন্ড, ম্যাগনানিমাস মানে হচ্ছে জেনারেস, অর্থাৎ খুব ভালো ব্যক্তি, দয়ালু ব্যক্তি, এইটাকে ম্যাগনানিমাস বলে। তাহলে তার বিপরীত কী হবে, সেলফিশ বা মিন। এবার লিথাল, দেখো লেথাল মানে হচ্ছে মারাত্মক, একদম ক্ষতিকর টাইপের, তো এই এর বিপরীত শব্দ কী হবে, ভালো, যেটা হার্ম করে না, তাহলে হার্মলেস, হার্মলেস। ডেপথ, ডেপথ মানে দেখো ভালো, ডেপথ মানে ভালো বলতে পারো, ক্লামসি, ডেপথের বিপরীত শব্দ হচ্ছে ক্লামসি, যেটা খারাপ। ডাফ্ট, ডাফ্ট মানে হচ্ছে কি, স্কিললেস, অর্থাৎ এর কোনো স্কিল নেই এই টাইপের। তাহলে ডাফ্টের বিপরীত শব্দ কী হবে, ওয়াইস, দেখো বিজ্ঞ আছে। এই হলো আমাদের 4 নম্বর টপিক। 5 নম্বর টপিক স্টেইং প্লেসেস, অর্থাৎ কোনো একটা এনিমেল কোথায় থাকে সেই জায়গাগুলোর একটা ফর্ম দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে কি হেনের স্টেইং প্লেসের নাম বলো, তাহলে কীভাবে তার উত্তরটা তুমি তো যদি মুখস্থ না করো, আজকে আমি তোমাদেরকে যেভাবে করাচ্ছি সেভাবে, তাহলে তো পারবে না। দেখো তোমরা যদি এইভাবে রেগুলার করতে থাকো, দেখবে 30 দিনের মধ্যেই তুমি তোমার চেঞ্জ বুঝতে পারবে, তোমার স্কোর বুঝতে পারবে পরীক্ষার খাতাতে কীরকম আসছে। তাহলে প্লেস ওয়ার হেন লিভস, তাহলে হেন কপ বলা হয় বা পেন বলা হয়, PEN বলা হয়, যে আমরা পেন মানে পেন্সিলও বলি, আবার পেন মানে হচ্ছে যেখানে মুরগি বসবাস করে তাকে পেন বলে, হেন মানে মুরগি। তারপরে দ্য প্লেস ওয়ার হেয়ার লিভস, হেয়ার মানে কি, খরগোশ, খরগোশ যেখানে বসবাস করে তাকে ওয়ারেন বলে। গুস লিভ, গুস মানে হচ্ছে হাঁস, হাঁস যেখানে বসবাস করে তাকে কুপ বলে। ফক্স, ফক্স যেখানে, শেয়াল, শেয়াল যেখানে বসবাস করে তাকে হল বলে বা আর্থ বলে, আর্থ মানে মাটির সঙ্গে সম্পর্কযুক্ত। ফাউল, ফাউল মনে মনে রাখবে যেগুলো, যে গৃহপালিত পাখিগুলো, যে গৃহপালিত পাখিগুলো শুধুমাত্র পোষা হয়, শুধুমাত্র পোষ মানানো হয় এগস এবং অন্যান্য ডোমেস্টিক কাজের জন্য, ডিম এবং অন্যান্য কাজে ব্যবহার করার জন্য, তাহলে সেই সংক্রান্ত জিনিসগুলোকে বলবো, সেই সংক্রান্ত বার্ডগুলোকে বলবো ফাউল। তাহলে ফাউল যেখানে থাকে, ফাউলে তাহলে একটা উদাহরণ কী হতে পারে, হেন হতে পারে বা কোক হতে পারে, তাই তো? তো এই ফাউলের স্টেইং প্লেসেস হচ্ছে ফাউল যেখানে থাকে সেটাকে কুপ বা ডার্ন বলে, ফাউল যেখানে থাকে সেটাকে কুপ বা ডার্ন বলে, তাই তো? এবার নেক্সট আমাদের হচ্ছে কি অ্যানিমেল সাউন্ড। এই যে অ্যানিমেল সাউন্ড, অর্থাৎ কোনো একটা অ্যানিমেল কী ধরনের সাউন্ড করছে সেটা আমরা পড়বো, যেমন সাপ হিসির শব্দ করে, টাইগার একটা আলাদা শব্দ করে, টাইগার কী ধরনের শব্দ করে আগের দিন আমি বুঝেছিলাম, রোয়ার, গর্জন করে, তো প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মানে আছে। তাহলে ডিয়ার কী ধরনের শব্দ করে, বেল, ডিয়ারের সাউন্ডকে বলা হয় বেল, বেল অর্থাৎ ঘন্টা, ঘন্টা, বেল। আর এলিফেন্ট, এলিফেন্টের সাউন্ডকে কী বলে, ট্রাম্পেট বলে। হাইনাস, হাইনাসের সাউন্ডকে কী বলে, লাফ বলে। শিপ বা গোট, ভেড়া বা ছাগলের যেটা সাউন্ড সেটাকে কী বলে, ব্লিট বলে। আউলস, পেঁচা, পেঁচার যে সাউন্ড তাকে হুট বলে। এটা একটু চেক করে নিও তো, আমার মনে হয় এটা স্ক্রিম হবে, SCREAM, স্ক্রিম হতে পারে বা স্ক্রিচ, SCREECH হতে পারে। তাহলে আউলের হচ্ছে হুট, স্ক্রিম আর স্ক্রিচ ইত্যাদি হলো অ্যানিমেল সাউন্ড। বাস এই 6খানা টপিক আমি তোমাদের প্রতিদিন করাচ্ছি, তোমরা প্রতিদিন ক্লাস করে এগুলো লিখবে, লিখে আগেরটাও রিভিশন করবে, যে 30টা আগের দিন পড়িয়েছিলাম সেই 30টার রিভিশন করবে, আর এই 30টা আজকে যেটা হয়ে গেলো, তাহলে দেখো অলরেডি এই 2 দিনে 60খানা ওয়ার্ড তোমার হয়ে গেলো। বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমার মুখস্থ করতে মনে থাকবে, সুবিধা হবে, পরের দিন দেখবে 30টা হয়ে যাবে। তাই এক সপ্তাহে দেখবে হঠাৎ করে 200টা হয়ে যাচ্ছে, তারপরে সপ্তাহে যেতে যেতে দেখবে 400টা হয়ে গেছে, তারপরে সপ্তাহে যেতে যেতে দেখবে কি এত শব্দ তুমি আয়ত্ত করে ফেলেছো এই কয়েকদিনে, মাত্র 2 মাস সময়ের মধ্যে তোমার একটা ভালো প্রিপারেশন চলে আসবে। ইংলিশ দেখো সবার মধ্যে দুর্বলতা থাকে, সেই
সেই জায়গায় তুমি যদি 10 থেকে 15 তুলতে পারো, আমি যেভাবে পড়াচ্ছি তুমি 10 থেকে 15 অবশ্যই পেয়ে যাবে, 30-এর মধ্যে 10 থেকে 15 পাবে না, এটা হতেই পারে না। তুমি আমার রেগুলার ক্লাস করো, দেখবে অবশ্যই পাবে, ভরসা রাখতে পারো। আর রেগুলার পড়ো, আর কমেন্ট করে জানাও কেমন ক্লাসগুলো হচ্ছে। আজকের জন্য এতটুকুই, বিগ থ্যাংক ইউ ফ্রম আওয়ার চ্যানেল লেটস স্টাডি, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।